السلام عليكم بيورس اسكامي سلاري على استيك لانكي دكبو تكب شو عزيزي لانكي ني دبرن بطن امي الاسطيك تي كيتي ني بو الاسطيك تي ماب بولي دي تي امي بطن امي اپنا دي هيب جا سي تار اور دكي دكي چار انچي بابا انچي انچي بيشي ني بي تاما ايكاني چتش انچي هيب آسي ميكاني چار انچي بيشي ني انچي چتش اور دكي آشي اٹھو دي انچي تو آر چار انچي বেশি নিয়েছি। এখানে আমি 22 ইঞ্চি পরিমাপে এলাস্টিকটি কেটে নিলাম এবং এলাস্টিকটি চওড়া আছে 1 ইঞ্চি পরিমাপে। এটাকে আমি এভাবে দুই ভাঁজ করে সেলাই করে নেব। এখন আমি সেলারে দেখিয়ে দিচ্ছি সেলারে কীভাবে বসিয়ে নিতে হবে এলাস্টিকটি। এখানে আমি কাপড়টি নিয়েছি, এখানে আমার এভাবে কাপড়টি আছে 36 ইঞ্চি এবং তার অর্ধেকে থেকে 4 ইঞ্চি পরিমাপে আমি বেশি নিয়েছি এলাস্টিকটি। দেখতে পাচ্ছেন অর্ধেকের থেকে আমি 4 ইঞ্চি পরিমাপে বেশি নিয়েছি এলাস্টিকটি। মুক্তি লাগে ও প্রথমে আমি এলাস্টিক বসানোর আগে কাপড়টি চিকন করে সেলাই করে নেব। তো কাপড়টি আমি এখানে আমি এক পাঁচ করে এভাবে চিকন করে এক পাঁচ করে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাকে ভালোভাবে। এভাবে ঠিক চিকন করে সেলাই করে নেব। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাইকনটি অন করে রাখবেন, নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আস্তে আস্তে করে চিকন করে সেলাইটি দিয়ে নিতে হবে প্রথমে। এখন আমি এলাস্টিকটি বসাবো। প্লাস্টিকটি বসানোর জন্য পুরো কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে। তো এলাস্টিকটি প্রথমে আমি মুখটি ভালোভাবে 5-10 বার ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এলাস্টিকটি। এখন আমি এলাস্টিকটি বসাবো। এলাস্টিকটি ভিতরের দিকে দিয়ে এখানে কাপড়টি ভাঁজ করে তার উপরে এখন এভাবে ঠিক এভাবে ধরে এলাস্টিকটি ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। অবশ্যই এলাস্টিকটি বাদ রেখে কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে আস্তে আস্তে, যাতে এলাস্টিকের উপরে সেলাইটি না পড়ে। ঠিক এভাবে কাপড়টি কাপড়ের উপরে দুই ভাঁজ করে এভাবে সেলাইটি বসাতে হবে। এলাস্টিকটি ভিতরে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করলে দেখে নিতে পারবেন এবং খুব সহজভাবে আমি দেখিয়ে দিছি। নতুনরা যারা আছে এখানে, আমি নতুনদের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এভাবে পুরো সেলারের কোমরের দিকটা আমি এভাবে ঘুরে ঘুরে সেলাই করে নিচ্ছি। পুরোপুরি আমার সেলাই করা হয়ে গেল এলাস্টিকটি বসানো। দেখতে কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন আমি এই এলাস্টিক ভালোভাবে সেলাই করেছি। এখন উপরের দিকে আমি আরেকটি সেলাই দিয়ে নেবো, চাপ সেলাই দিয়ে নেবো। এলাস্টিকটি উপরে বসবে এই সেলাইটি অবশ্যই। তো আপনারা চাইলে এখানে দুটি সেলাইও দিতে পারেন, এলাস্টিকের উপরে একটিও দিতে পারেন। তো আমি এখানে একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ডবল সেলাই দেবো, না চাইলে একটিও দিতে পারেন। তো একটি আমি এখানে সেলাই করে দেখিয়েছি। ঠিক এভাবে এলাস্টিকটি টেনে টেনে এলাস্টিকের উপরে দ্বিতীয় সেলাইটি এভাবে দিয়ে নিতে হবে এবং এটা খুব সুন্দরভাবে বসে যাবে এলাস্টিকটি এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা যদি এভাবে সেলাই করে নিতে পারবেন, ভিডিওটা দেখেন পুরো ভিডিওটি, তাহলে আপনারাও সব সহজে সেলাই করে নিতে পারবেন, এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন, যে কোনো সেলারে এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন সব সহজে। আমার হয়ে গেল এলাস্টিক বসানো। দেখতে পাচ্ছেন খুবই সহজ এলাস্টিক বসানো, সেলারটি এলাস্টিক বসানো হয়ে গেল। তো ধন্যবাদ পুরো ভিডিওটি পাশে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন। ধন্যবাদ।